सलामुअलैकुम बंगबंधु शेख मुजिब मेडिकल विश्वविद्यालय पेडियाट्रिक गैस्ट्रोलॉजी गैस्ट्रोएंटेरोलॉजी विभाग के पक्ष से आज के वर्ल्ड हेपाटाइटिस डे हलो 28 तारीख ना 28 जुलाई छुट्टी থাকার কারণে আজকে আমরা পালন করছি। আমি ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই, আমার সাথে উপস্থিত আছে ভাইস চ্যান্সেলর প্রফেসর শরফুদ্দিন আহমেদ, আমার সাথে আছে প্রফেসর রুকনুজ্জামান চেয়ারম্যান সালাউদ্দিন শাহসহ ঢাকাটির অনেক সদস্যবৃন্দ আছেন এবং উপস্থিত ছাত্রছাত্রী রেসিডেন্টবৃন্দ। এই ছাত্ররা কিন্তু ডাক্তার সবাই, কাজেই আমার রেসিডেন্টবৃন্দ এবং সুধীমণ্ডলী, আজকে আমাদেরকে মনে রাখতে হবে যে এই ধরনের র্যালি আয়োজনের উদ্দেশ্য সচেতনতা বৃদ্ধি। কাদের মধ্যে? রোগীদের মধ্যে, রোগী অ্যাডাল্ট হতে পারে, শিশুও হতে পারে, যাদেরই যে অর্গান আছে সেই অর্গানের রোগ হতে পারে। অর্গান বলতে লিভার সবারই আছে, শিশুরও আছে, অ্যাডাল্টেরও আছে, এদেরও ইনফ্লামেশন হয়। এই লিভার এন্ড ইনফ্লামেশনের নামই হলো হেপাটাইটিস। এই হেপাটাইটিস ডে পালন উপলক্ষে আমি আজকেই আর একটা খবর পেলাম যে একটা বাচ্চার কিডনি ট্রান্সপ্লান্ট হবে কিন্তু এই সপ্তাহে সুপার স্পেশালাইজড হাসপাতালে। আবার লিভার, আমি সেদিন দেখলাম একটা MRI যে সিরোসিক লিভার একটা বাচ্চা, অনেকে ভাবে যে বয়স না হলে সিরোসিক হয়, কিন্তু যে কারণেই হতে পারে। তাহলে হেপাটাইটিস থেকে মুক্তি পাওয়ার জন্যে আমাদেরকে সচেতন হতে হবে তিনটা কারণ। হেপাটাইটিস এ সম্ভবত আমরা পানি খাইলে বা যে কোনো একটা খাবার খেলে, বি এবং সি রক্ত, সিমেন অথবা যে কোনো ধরনের বডি ফ্লুইড ইঞ্জেকশান, ইভেন একটা রক্ত আর একজনকে উইদাউট স্ক্রিনিং যদি দেই তাহলে হতে পারে, অর্থাৎ স্ক্রিনিং ছাড়া রক্তদান করা যাবে না এবং এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি মনে করি যে বি বা সির ফলে অনেক রোগী কিন্তু পরবর্তীতে ক্যান্সারে মৃত্যুবরণ করে। লিভার থেকে মুক্তি, লিভার হেপাটাইটিস বা লিভার ক্যান্সার থেকে মুক্তি পেতে হলে কোনো এক সময় লিভার ট্রান্সপ্লান্ট করতে হয়। আমরা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমরা ক্যাটাবারি ট্রান্সপ্লান্ট করেছি কিডনি এবং কর্নিয়া, ভবিষ্যতে লিভার ট্রান্সপ্লান্ট সহ ক্যাটাবারি 8টা অর্গান আমরা ট্রান্সপ্লান্ট করতে সক্ষম হব। আমি মনে করি যে আমরা সফলভাবে গত জানুয়ারির 1 তারিখে পর্যন্ত লিভার ট্রান্সপ্লান্ট করেছি। বোন ভাইকে লিভার দিয়েছিল দুজনেই, আজ 7 মাস হয়ে গেল, তারা ভালো আছে। আমি মনে করি আমাদের এই বিশ্ববিদ্যালয়ে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা আছে, ইনভেস্টিগেশনের ব্যবস্থা আছে। যারা হেপাটাইটিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তাদেরকে আমরা সচেতন করতে চাই যে আপনারা নিজেদেরকে রক্ষা করুন, আক্রান্ত হলেও তার চিকিৎসার ব্যবস্থা এখানে আছে। পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টেরোলজি যেমন করে, হেপাটোলজি ডিপার্টমেন্টও করে, হেপাটোবিলিয়ারি সার্জারিও পরবর্তীতে সার্জারির ব্যবস্থা করে। আমি মনে করি বিলিয়ারি অ্যাট্রেশিয়া এটা একটা করে আমাদের পেডিয়াট্রিক সার্জারি। সুতরাং আমি মনে করি সব ধরনের চিকিৎসা এখানেই আছে। আমরা আজকের এই দিনে সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করব এবং ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে এবারকার প্রতিপাদ্য হলো আর সময় ব্যয় করা যাবে না, এখনই করতে হবে, যাই করতে হবে এখনই, আমাদের সময় লস করা যাবে না। সচেতনতার মাধ্যমে আমরা এই দিবসটি পালনের যে উদ্যোগ গ্রহণ করেছি, আমরা আশা করি জনগণ সচেতন হবে এবং আমি পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টেরোলজি ডিপার্টমেন্টকে ধন্যবাদ দিয়ে আমাদের আজকের এই র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। Gracias.